আমাকে আবার দেখা করতে খবর পাঠিয়েছো কেন? হাত খুব টানাটানি যাচ্ছে চাচা, তাই কিছু টাকার জন্য। তা এবারে কি বেচবে? এই বাড়িটা ছাড়া তো আর তোমার কিছুই নেই। ভাইয়া, বাড়ি চলে গেলে আমরা থাকবো কোথায়? সে দেখা যাবে। না না ভাইয়া, তুমি বাড়ি বেচতে পারবে না। হায় আল্লাহ, বাড়ি বেচলে মির্জা বংশ শেষ হয়ে যাবে। সে তো আমি অনেক বুঝিয়েছি, শোনেইনি। এখন টাকা পেতে হলে এটাই একমাত্র পথ। তুমি একটা চাকরি বাকরির চেষ্টা করো না ভাইয়া। মির্জা বংশের ছেলে করবে চাকরি? এ কথা কেউ কখনো শুনেও নি আর দেখেও নি। এই বউ আসার পরের থেকে শুরু হয়েছে পতন। অলক্ষী বউ। বউ আবার কি করলো? বউ না করলে বউয়ের ভাই করেছে, নইলে বাবা, নইলে তার বাবা, নইলে মায়ের বাবা করেছে। হাই, তো ভেতরে যা। বাবা মির্জা, যে অবস্থা দেখছি, এখন চাকরি ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, তুমি ঠিক বলেছ পুপু, চাকরি আমি করব। কখন যে ডাকবে কে জানে। মিজানুল আব্বাস, আপনি আসেন, আপনারা সবাই বসেন। ঠিক আছে। আরে মির্জা সাহেব। হ্যাঁ, ইন্টারভিউ দিতে এলাম। আপনি? আমিও ইন্টারভিউ দিয়ে এলাম। আপনি এখানে ইন্টারভিউ দিবেন জানলে আমি ইন্টারভিউ দিতাম না। আপনি ইন্টারভিউ দিলে কোনো লাভ হবে না, পাস করবেন না। আপনার চেয়ে আমি অনেক বেশি কোয়ালিফাইড। কোয়ালিফিকেশনের চেয়ে বেশি দরকার অভিজ্ঞতার, তাতে আমি আপনার চেয়ে বেশি কোয়ালিফাইড। বাজি ধরবেন কে চাকরি পায়? বাজি ধরতে চাই না মির্জা সাহেব। আপনি আপুর স্বামী, চাকরিটা আপনি পান, এই দোয়াই করি। চাষি বাবা, ইন্টারভিউ দিয়েছিস হৃদয়? হ্যাঁ বাবা, তবে আমার ইন্টারভিউ দেওয়াটা বোধহয় ঠিক হয়নি। কেন? রাবুর জামাই মির্জা সাহেব একই পোস্টের জন্য ইন্টারভিউ দিয়েছে। তাতে কি হয়েছে বাবা? এটা কম্পিটিশনের যুগ, কম্পিটিশনে তুই নাম না দিলে আরেকজন দিত। আমি মির্জা সাহেবের সাথে কম্পিটিশনে যেতে চাই না বাবা। আমি মনের থেকে চাই মির্জা সাহেবের যেন চাকরিটা হয়, এই জন্য যে রাবুর জীবনটা যেন আরো সুখের হয়ে ওঠে। ছেলেটি ইন্টারভিউতে সবচেয়ে ভালো করেছে, আমার মনে হয় একে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যেতে পারে। ইয়েস, হি সিমস টু বি স্মার্ট। একে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিন, ইমিডিয়েটলি জয়েন করতে। ইয়েস স্যার। হ্যালো, কি বললেন? ভাইয়া চাকরি পেয়েছে? আল্লাহর হাজার শুকর চাচা। আচ্ছা রাখি, খোদা হাফেজ। আল্লাহ ওকে ভালো রেখো। বাহ ভাবি বাহ, নিজের ভাই চাকরি পাওয়াতে আনন্দে একেবারে আটখানা, আর স্বামী যে চাকরি পায়নি তাতে একটু দুঃখ হচ্ছে না? হায় আল্লাহ, এমন স্ত্রী আমি সাত জন্মও দেখিনি। স্বামীর জন্য একটু
ভাবনা নেই, সব ভাবনা শুধু ভাইয়ের জন্য। যেমন ভাই তেমন তার বোন ফুপু। আমি কিছু না বলতেই আপনারা আমার পেছনে লেগেছেন কেন? বলে কি আমরা বলার পেছনে লেগেছি? চোরের মায়ের গলা বড় হয় ফুপু, কথা বাড়িও না সোমা। আর কথা বাড়াবার কি আছে, হ্যাঁ যা সত্য তাই বলেছে। হ্যাঁ আরে ফুপু, চাকরি তো পেয়েছে ঘুষ দিয়ে, আমাকে ছোট করার জন্য। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, সেদিন ইন্টারভিউর সময় ওর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, বাজি ধরেছিল আমাকে হারাবে, তখনই বুঝেছিলাম যোগ্যতায় না পেরে পেছনের দরজা দিয়ে ঘুষ দিয়ে তোষামোদি করে চাকরিটা বাগিয়ে নেবে। আরে বাবা, বউয়ের ভাই সব সময় মাথা নিচু করে থাকবে, আর এখন দেখছি জামাইকে মাথা নিচু করে দেওয়ার চাল চালতে শুরু করেছে। ভাই না একটা কষাই সোমা। সোমা ঠিকই বলেছে, তোমাদের বংশের রীতিনীতি আমার জানা হয়ে গেছে, সামনে যেতে না পারলে পেছন থেকে টান মেরে সরিয়ে দিয়ে সামনে চলে আসে। আসসালামু আলাইকুম। ওয়াল ঠিক খাবার সময় এসে উপস্থিত। আসেন আসেন সুমন্দি সাহেব, আসেন। কেমন আছেন মির্জা সাহেব? ভালো ভালো, বহুদিন বাঁচবেন, নাম নিতে না নিতেই এসে হাজির হয়েছেন। আমার পাচার তীরগুলি যেন সব আপনার আয়ুতে যোগ হয়। বাবা বাবা বাবা, গাছের গোড়া কেটে আগে পানি দিচ্ছ? আরে ও একটা কথার কথা, কংগ্রেচুলেশন আপনার চাকরির জন্য। থ্যাংক ইউ মির্জা সাহেব। এই তোমরা সবাই অনেকে অভিনন্দন জানাও চাকরি পাবার জন্য, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আরে রাপু, তুই চুপ করেছিস কেন? নিজের স্বামী চাকরি না পাওয়াতে ভাবির মনে অনেক দুঃখ জমে আছে। সরি রাপু। আরে এতে সরির কি আছে, এই ঘুষ তোষামদের জামানায় এটা হবে। ঘুষ তোষামদ? আপনি সব কি বলছেন মির্জা সাহেব? আরে ছাড়ুন এসব কথা, আসুন আপনাকে একটা জিনিস দেখাই। আরে আসুন না, এই দেখুন এই পেন্টিংটা কেমন হয়েছে বলুন তো। খুব সুন্দর। হ্যাঁ সুন্দর তো অবশ্যই, তবে এই জায়গাটাই ঠিক হয়েছে কিনা তাই বলুন তো। ঠিকই তো আছে। হ্যাঁ আমিও তাই ভেবেছি, তবে এখানে একটা ওই কালার টেলিভিশন থাকলে ছবিটা আরো ফুটে উঠত। তাহলে নিয়ে আসুন। হ্যাঁ আরে আমি আনবো কোথেকে, আমার তো নেই, ভেবেছিলাম বিয়ের সময় পাবো, মানে একটা টিভি থাকলে আপনার ওই বোন দেখতে পেত। এখন আবার ডিশ অ্যান্টেনা চালু হয়েছে কিনা, ওই জিটিভি এলটিভি সিএনএন বিবিসি এইসব ছাতারাত আর কি, আমি দেখি না। আপনার ওই বোনের জন্যই বলছি, তবে একটা কথা আছে, যদি দেয়নি তাহলে 24 ইঞ্চি কালার টিভি দেবেন, কারণ মির্জা বংশে এর চাইতে ছোট টিভি মানায় না। বোনের জন্যই বলছি, তবে একটা কথা আছে, যদি দেয়নি তাহলে 24 ইঞ্চি কালার টিভি দেবেন, কারণ মির্জা বংশে এর চাইতে ছোট টিভি মানায় না। হ্যালো নাজমা, হৃদয়কে পাঠাও। না স্যার, হৃদয় সাহেব এখনো অফিসে আসেনি, ওনার বাবা অসুস্থ। রামু রামু রামু, কারো বিষাব লাগলো ভালো মেয়েটার উপর। 104 ডিগ্রি জ্বর, মাথায় পানি দিতে হবে। জি আপনি আমার সাথে আসুন, আমি ওষুধগুলো লিখে দিচ্ছি। আচ্ছা প্রভু, সোমার মাথায় পানি দিতে হবে। এমনিতে আমার কোমরটা ব্যথা ছিঁড়ে যাচ্ছে বাবা। তুমি ভেবো না আমি মাথায় পানি দিয়ে দেবো। রাবেয়া তুমি একটু লক্ষ্য রেখো, আমি যাবো আর আসবো। ঠিক আছে, আমিও যাই, একটু বিশ্রাম নেই। সখিনা
না, ওকে ধরো।